খাবারের কালেকশন নিয়ে এবং কত কি দাম আছে তোমাদের, পায়রার খাবার, পাখির খাবার সবই পাওয়া যায়, কত কি দাম আছে সেগুলো সব দাদার কাছে শুনে নেবো। দাদা বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আপনারা সবাই ভালো আছেন? একদম, আমরা সবাই ভালো আছি। তো যে খাবারের কালেকশনগুলো রেখেছো সেগুলো একটু দামগুলো বলে দাও, আর অনেকটা নিলে সেই দাম সেইখানেও কিন্তু তোমরা কম দামে পেয়ে যাবে, দাদা সব বলে দেবে। চলো, কী আছে দাদা? এটা পায়রার হটকা দানা আছে। আচ্ছা, এটার দাম পড়বে 65 টাকা। 65 টাকা পাল্লা নিলে? আচ্ছা, 60 টাকা। বাহ, মানে 5 টাকা 6 টাকা কমে গেল। কত সুন্দর কিন্তু ফ্রেশ খাবার। ঠিক আছে দাদা, দেখে নাও সব খাবার তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি কত কি রয়েছে না রয়েছে তোমাদের বুঝতে সুবিধা। আচ্ছা, 60 টাকা। এটা 60 টাকা। এটা পাল্লা নিলে 55 টাকা। পাল্লা নিলে 55 টাকা, তাই তো? আচ্ছা দাদা, ঠিক আছে চলো দেখে নাও, তারপরে দেখাচ্ছি। এরা মটর। আচ্ছা, মটর হাই প্রোটিন খাবার। আচ্ছা ঠিক আছে, বাচ্চা বাচ্চা যারা ডিম বাচ্চা করে তাদের জন্য খুব ভালো খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 90 টাকা কেজি। 90 টাকা কেজি পাল্লা নিলে 85 টাকা। পাল্লা নিলে 85 টাকা। আচ্ছা, পাল্লা নিলে 5 টাকা। আচ্ছা দাদা, ঠিক আছে, 5 কেজি নিলে তোমার কম সময়ের ব্যবস্থা থাকে অনেক। এটা হচ্ছে মাইলো। আচ্ছা, এটা মাইলো 48 টাকা কেজি। 48 টাকা কিলো পাল্লা নিলে ওই 44 টাকা এরকম সামথিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। বাজরাও একই। আচ্ছা, বাজরাও একই দাম। পাল্লা নিলে কত দাম? পাল্লা নিলে 45। পাল্লা নিলে 48। কিলো নিলে 48। ঠিক আছে দাদা, ছোট কাটিং ভুট্টা। আচ্ছা, 42 টাকা। আচ্ছা, 42 টাকা কিলো। আর 5 কিলো নিলে? 5 কিলো নিলে ওই 40। বাহ, অনেক কম দাম। ঠিক আছে, সব কিন্তু 38। সব কিন্তু ফ্রেশ খাবার, তাই তো? ভুট্টা এটা 40 টাকা। আচ্ছা, এটা 40 টাকা কেন? এটা এটা বড় ভুট্টা। আচ্ছা, এটা বড় ভুট্টা, ওটা ছোট ছিল। আচ্ছা ঠিক, ওর কোয়ালিটি, এর কোয়ালিটির মধ্যে আসমান জমিন তফাৎ। একদম, কালার দেখলে বুঝতে পারবে, দেখো ভালো করে দেখি। এই ভুট্টা এক বছর রেখে দিলে পোকা হবে। আচ্ছা 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 আচ্ছা, গম কত করে রয়েছে? গম 1 নম্বর গম একদম। আচ্ছা, 40 টাকা। 40 টাকা পাল্লা নিলে 35 টাকা। পাল্লা নিলে 35 টাকা। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, ককটেলের খাবার আছে? ওর 60 টাকা। 60 টাকা, ঠিক আছে। এর মধ্যে পায়রার মিক্স ফুড। আচ্ছা, মিক্স ফুড জিনিস মেশানো থাকে। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জন্য খুব ভালো উপকারী। খুব ভালো, সব কিছু মিক্স থাকে, তাই তো? আচ্ছা দাদা, ঠিক আছে, কত দাম থাকছে এটার? এটা 54 টাকা, পাল্লা নিলে 50 টাকা। পাল্লা নিলে 50 টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখে নাও, 60 টাকা। 60 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখাচ্ছ? ছিলকা মসুর। আচ্ছা আচ্ছা, 90 টাকা। 90 টাকা কিলো। পাল্লাতে 5 টাকা। পাল্লাতে 5 টাকা 6 টাকা ডিসকাউন্ট হয়েই যায়, তাই না? আচ্ছা, এটা ম্যাশ? 40 টাকা। 40 টাকা এটা ম্যাশ। আচ্ছা, এগুলো তো মুরগির জন্য না? আচ্ছা ঠিক আছে বাবু, বাচ্চাদের। আচ্ছা, এটা কাঁকি দানা আন্দ্রা। আচ্ছা, কাঁকি দানা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা 65 টাকা কিলো। আচ্ছা, এখন পাল্লা নিলে 60 টাকা। পাল্লা নিলে 60 টাকা, মানে অনেক কমে গেল দামটা। কমে দেবো। আচ্ছা, এটা 2 নম্বর ডিলাক্স। আচ্ছা, 85 টাকা। 85 টাকা পাল্লা নিলে 80 টাকা। পাল্লা নিলে 80 টাকা। আচ্ছা ঠিক আছে, এখানে সব কিছু মোটামুটি তোমরা দাদার কাছে পেয়ে যাবে। ওষুধ থেকে শুরু করে দেখাচ্ছি তোমাদের, ওষুধ, খাবার, পাখি দানা সব কিন্তু বসে। আর কোথায় কোন জায়গাটা বসে আমি পুরো তোমাদের ভিডিওতে দেখাবো। এটা দানা। আচ্ছা ঠিক আছে, 90 টাকা। 90 টাকা পাল্লা নিলে 85 টাকা। পাল্লা নিলে 85 টাকা। আরে কাকি দানা এটাই নেবো। সানফ্লাওয়ার হয়েছে 110 কিলো। কিলো আর 5 কিলো নিলে? 5 কিলো নিলে 105 100। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা 120। হ্যাঁ, পাল্লা নিলে 110 115 করে দেবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, সমস্ত রকমের পাখিকে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 22 টাকা 100। 22 টাকা 100। আর যে মিক্স মিলেটটা দেখালাম, আচ্ছা ওটা হচ্ছে 30 টাকা 100। ওটা 30 টাকা 100। আচ্ছা, যতগুলো মিলেট আছে, ইয়েলো মিলেট, হোয়াইট মিলেট 22 টাকা 100, ক্যানারি 22 টাকা 100, ঠিক আছে। সব কেজি ধরে নিলে 200 টাকা 180 টাকা ধরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, 1 কেজির ওপরে নিলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 30 টাকা। আর এই বাক্সর মালটা যেটা আছে সেটা হচ্ছে 35। এটা কি হয়? এটা সব ক্যালসিয়াম। ও, এটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম ব্লক, ঠিক আছে। কানা? আচ্ছা, 800 টাকা কিলো। 800 টাকা কিলো। 80 টাকা 100। 80 টাকা 100, ঠিক আছে। ডিমের কুচো কুচো দিয়ে সমস্ত জিনিস দিয়ে বানানো, খুব ভালো, পায়রাও খেতে পারবে। পায়রাও খেতে পারবে? আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস এটা। আচ্ছা ঠিক আছে, এটার দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা, ঠিক আছে। ডিসকাউন্ট নিলে তোমার জন্য 70 করে দেবো, মানে আমার চ্যানেল থেকে আসলে 70 দিয়ে দেবো। দাদা চ্যানেলে আসলে সবার জন্য ডিসকাউন্ট থাকে। একদম একদম একদম, অসংখ্য ধন্যবাদ দাদা। ফুলিয়ে থাকলে হ্যাঁ,
টনিকটা দিলে পাখি পায়রাদের জন্য খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে লিভার টনিক। আচ্ছা এই একটা ওষুধ আছে পায়রাদের জন্য, পাখিদের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা একটা ক্যালসিয়াম, এটা তোমার দাম পড়ে যাবে ওই 230 টাকা। আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে 220 টাকা। আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে কম যাবে তাই তো? হ্যাঁ 10 কার 230 টাকা দাম। আচ্ছা ওই 220 এরকম করে। এটা আছে 150 টাকা দাম। আচ্ছা 230 টাকা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে চ্যানেলের মাধ্যমে আসলে কম সম করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো হ্যান্ড ফিটিং এর জন্য রেখেছো তাই তো? বাহ, কত করে দাম থাকে এগুলো? এগুলো 40 টাকা পিস। আচ্ছা 40 টাকা পিস, মানে যারা হ্যান্ড ফিটিং করাবে তাদের জন্য এটা বেটার হবে। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা। দাদা চ্যানেল নিয়ে যারা আসবে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একদম খাবার এক নম্বর খাবার পাওয়া যায়। আর আমরা এদের তো খাবার তুলি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেখান থেকে খাবার নেওয়া আসা 2 টাকা দিয়ে বেশি দিয়ে তুলি, একদম। কিন্তু জিনিসটা মানুষের কাছে 2 টাকা বেশি নিই, ভালো, কিন্তু কোনো সমস্যা হবে না বাকি। আচ্ছা দাদা চ্যানেলে আসলে ডিসকাউন্ট করে দেবো। মানে তো দেখো দাদা, যারা পায়রা তুলছো, বাচ্চা তুলছো, সে বাচ্চাগুলো যদি ভালো গ্রোথ যদি পেতে চাও, তারা দাদার কাছ থেকে শুনে নাও কোন খাবারটা দিলে সেটা বেটার হবে। এবং দাদা কিন্তু শ্রীরামপুর হাটেই বসে, আমি দেখিয়ে দেবো একদম। কিন্তু এখান থেকে যারা ব্যারাকপুরের মাধ্যমে লঞ্চঘাট পার হয়ে আসবে, তারা কিন্তু এখান থেকে আসলে দবিঘাট পার হয়ে কিন্তু এই সোজা চলে আসবে একদম। দাদা কিন্তু আমাদের এই পুরো মোড়ের একদম সবার সামনে কিন্তু দাদা বসে, ঠিক আছে? দাদার ব্যবহার কিন্তু খুব ভালো এবং সব থেকে কম দামে কিন্তু দাদা তোমাদের খাবার দেবে। এবং 5 কিলো নিতে গেলে তাহলে আরও কম হয়ে যায়, বলো? আচ্ছা তো দাদাকে আমি পিছন ক্যামেরায় করে আমি দেখাচ্ছি। 5 টাকা ডিসকাউন্ট থাকবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 টাকা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, অনেকে বলে যে পায়রার বাচ্চা তুলবে, বাচ্চাগুলো যাতে ভালো গ্রোথ হয় তার জন্য কী খাবার খাওয়াতে হবে? মা বাবাকে সমস্ত কিছু যদি এই ডাল জাতীয় জিনিস যদি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কী ডাল আছে বলে দাও একটু। এইটা হচ্ছে একটা পায়রার মটর। আচ্ছা আর এটা হচ্ছে সিল্কা মসুর। সিল্কা মসুর, হ্যাঁ। আচ্ছা নিজে দেওয়ায় বাচ্চার গ্রোথ খুব সুন্দর হয়, খুব ভালো গ্রোথ সুন্দর হয়, নিজে করে নিজে রেজাল্ট পেয়েছি বলে। বাহ, দাদার বাড়িতে কিন্তু পায়রা রয়েছে তাই তো? আচ্ছা এই ভালো রেজাল্ট পেয়েছে বলেই কিন্তু দাদা আজকে আমাদের সামনে এটা বললো তাই তো? আমরা তরকা ডাল রয়েছে, আচ্ছা ঠিক আছে, তারপর সর্ষে আছে। আচ্ছা এসব খাওয়াতে হবে বাচ্চাদেরকে, তাহলে মা বাবা খেলে বাচ্চাদেরকে খাওয়া, একদম একদম, বাচ্চা বড় হবে। আচ্ছা আমরা শুধু খাবারের দোকান না, আমরা কিন্তু সমস্ত মানে জিনিসপত্র কি আছে সেগুলো দেখাবো এবং তার সাথে সাথে কোন খাবারটা পায়রাকে বা পাখিকে খাওয়ালে ভালো হবে সেগুলো কিন্তু তোমাদের চ্যানেলের মাধ্যমে দাদার কাছে দেখাবো। তো দাদা ফোন নাম্বারটা দিয়ে দাও যারা তোমার সাথে যোগাযোগ করতে চায়। আমার ফোন নাম্বার হচ্ছে 8910505450। আচ্ছা নামটা বলে দাও। আমার নাম হচ্ছে এমডি ইসমাইল। আচ্ছা আর যারা বেশি কোয়ান্টিটিস নিতে চায় তাদেরই একমাত্র হোম ডেলিভারি হবে, কম নিতে গেলে হাটে আসতে হবে তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ম্যাক্সিমাম 20-25 কিলো যদি হয় তাহলে ডেলিভারি সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, তার নিশ্চয়ই একদম পারবো। আচ্ছা না, অত অল্প নিলে দেওয়াও যায় না তাই না? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। দিন আগে ব্যারাকপুর থেকে তোমার চ্যানেলে মন করেছিল, ব্যারাকপুরে খাবার দিয়ে এলাম তাই? ব্যারাকপুর স্টেশনে গিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। দাদা ব্যবহার কিন্তু সত্যি কিন্তু ভালো এবং খাবারের দামও কিন্তু কম রাখে। আর বারবারই বলে রাখি বেশি নিতে গেলে কিন্তু তোমরা কোয়ান্টিটি তখন কিন্তু জিনিসটার দাম কম হয়ে যাবে। আর বলে রাখি যারা হাওড়া ব্যান্ডেলের মাধ্যমে আসতে চাও তারা শ্রীরামপুর স্টেশনে নামবে, নামার পর ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আসবে, আসার পরে অটো বা টোটো তোমরা ধরবে। ধরার পরে তোমরা কী করবে, অটোটো ধরার পর ওখান থেকে বলবে রয়ঘাট বা পাখিরহাট যাবো, তো সেখান থেকে কিন্তু তোমাদের একদম বলতে হবে যে পাখিরহাট বা রয়ঘাট, তো সেখান থেকে তোমাদের একদম শ্রীরামপুর হাটে একদম এইখানটা নিয়ে চলে আসবে। তো এখান থেকে তোমরা পাখির খাবার থেকে শুরু করে মাছ পাখি পায়রা সব কিছু এখানে কিন্তু এই হাটে খুব কম দামে সবার কাছ থেকে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, অতি অবশ্যই যদি ভিডিও দেখে উপকৃত মনে হয় তাহলে অতি অত অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার মোটিভেশন দেবে। অতি অবশ্যই এইভাবে পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।